নমস্কার, আমি অতনু অতনু মোদক। সংস্কৃতকে ভালোবেসে সংস্কৃত পরিবারের একজন মানুষ আমি। প্রথমেই তোমাদের কাছে খুব সরি, বেশ কিছু ব্যস্ততার জন্য অনেকদিন ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী। অনেকেই তোমরা বিভিন্নভাবে আমাকে বলেছো যে ভিডিও আপলোড করবার জন্য। তো যাই হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন সামনে। এখন যেভাবে করোনা পরিস্থিতি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা হয়তো বা একটু পোস্টপন হতে পারে এবং সময়টাকে একটু এক্সটেন্ড করা হতে পারে। তো সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় যেটা বলবো সেটা হলো এই যে, পড়াশুনো থেকে কখনো বিরত থেকো না, সবসময় নিরন্তর একটা টাচে থাকবার চেষ্টা করো। এবং সব সময় জানবে পড়াশুনোর একটা টাচে থাকলে তার থেকে তোমার উপকার ছাড়া অপকার কিছু হবে না। বিদ্যার মাহাত্ম্য এটাই যে যত তুমি এই বিষয়টার মধ্যে থাকবে তত তুমি নিজেকে কিন্তু সমৃদ্ধ করতে পারবে। ফলে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে প্রস্তুতির একটা জায়গায় যেতে হবে। এবার যে বিষয়টা বলি, তোমরা নিশ্চয়ই অনেকেই অবগত আছো, তবু যারা জানো না তাদের জন্য একবার একটু বলা যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যে বিষয়টা করেছেন সেটা হলো এই, উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেটা কিছু জায়গায় রিডিউস হয়েছে আর কি। যেমন তোমরা প্রোস পোর্শন পড়ছো, সেই প্রোস পোর্শনে তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের প্রোসে যে দুটো বিষয় আছে, আর্যাবর্ত বর্ণনম এবং বর্ণগতা গুহা, এর মধ্যে আর্যাবর্ত বর্ণনম সেটা পুরোটাই রিডিউস হয়েছে, রিকার্ডেড হয়েছে, এবং বনগতা গুহা, সেই বনগতা গুহা কিন্তু আমাদের আছে আর কি বিষয়টা। এবং তোমাদের একটা ভুল ধারণা যে আর্যাবর্ত বর্ণনম থেকে যে নাম্বার গুলো ছিল সেই নাম্বার গুলো কি টোটালি বাদ চলে গেল, বলা হচ্ছে না। তাহলে কি হলো বিষয়টা, না আর্যাবর্ত বর্ণনমের যে জায়গাটা ছিল পুরোটাই কিন্তু বনগতা গুহায় এডিট, অর্থাৎ যোগ করা হলো, ঠিক আছে। অর্থাৎ বনগতা গুহা থেকেই তোমাকে বড় প্রশ্ন লিখতে হবে, বনগতা গুহা থেকেই তোমাকে এমসিকিউ এবং এসে আর কি লিখতে হবে, ঠিক আছে। এই জায়গাটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা তোমাদের পোয়েট্রি তোমরা পড়ছো, সেখানে দুটো বিষয় ছিল, তার মধ্যে প্রথম যে বিষয়টা গঙ্গা স্তোত্রম তোমরা পড়ছো এবং শ্রীমৎ ভগবদ গীতা কর্মযোগ, সেটা চ্যাপ্টার থার্ড, সেটা তোমরা পড়ছো আর কি। এখানে কোনো জায়গা রিডিউস হয়নি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলা হয়েছে যে শ্রীমৎ ভগবদ গীতা যেটা চ্যাপ্টার থার্ড অর্থাৎ তৃতীয় অধ্যায় তোমাদের পাঠ্য, সেখান থেকে এমসিকিউ এসে এবং অ্যাম্পলিফিকেশন অর্থাৎ ভাব সম্প্রসারণটা করলেই হয়ে যাবে, কোনো বড় প্রশ্ন করতে হবে না। শুধুমাত্র গঙ্গা স্তোত্রম থেকেই বড় প্রশ্ন করলে কিন্তু হয়ে যায়। তোমাদের একটা নাটক পাঠ্য আছে যেটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম, এবং সেই বাসন্তিক স্বপ্নমটা কিন্তু তোমাদের পুরোটাই আছে, অর্থাৎ এমসিকিউ এসে এবং যে ব্রড কোয়েশ্চেন আর কি, সেই জায়গাটা কিন্তু পুরোটাই রাখা হয়েছে। সাহিত্যের ইতিহাস নো চেঞ্জেস, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তুমি গীত গোবিন্দম পড়ছো, মেঘদূতম পড়ছো, চারটে নাটক স্বপ্ন বাসব দত্তম, অভিজ্ঞান শকুন্তলম, মৃচ্ছকটিকম এবং মুদ্রারাক্ষসম পড়ছ। ওদিকে টেকনিক্যাল লিটারেচারে তুমি আর্যভট্ট বরমি চরক সুশ্রুত সংহিতা পড়ছ আর কি, ওই জায়গাটা পুরোটাই রাখা হয়েছে আর কি। এরপর যদি আমরা ব্যাকরণ পোর্শনটায় আসি, তাহলে আমরা দেখব যে ব্যাকরণ পোর্শনে কিন্তু আমাদের যে পাঁচটা টপিক আছে আর কি, সেই পাঁচটা টপিক কি কি, না তোমাদেরকে এক কথায় প্রকাশ করতে হয়, তোমাদেরকে প্রত্যয় বা পরিনিশ্চিত রূপ করতে হয়, তোমাদেরকে শব্দযুগলের অর্থ পার্থক্য করতে হয়, তোমাদেরকে কারক করতে হয়, তোমাদেরকে সমাস করতে হয়। শুধুমাত্র নাম্বারের জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, টপিক কিন্তু একই আছে। কি বিষয়, না নাম্বারের জায়গায় তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে যে শব্দযুগলের অর্থ পার্থক্য যেটা দুটো করতে হতো এখনো দুটো করতে হবে, কিন্তু নাম্বার ছিল এক করে, কিন্তু এবারে নাম্বার হয়ে গেল দুই করে। অর্থাৎ টাইপস অফ কোশ্চেন, মানে আমরা যদি দেখি যে শব্দযুগলের অর্থ পার্থক্য একটা টাইপস, তো তার মধ্যে দুটো
শব্দযুগলের অর্থ পার্থক্য আমাকে করতে হবে এবং তার নাম্বার থাকবে দুই, অর্থাৎ দুই দুগুণে চার। এই চারটে নাম্বার কিন্তু এখানে আমার আছে। এছাড়াও তুমি যদি দেখো যে কারক, কারক তোমাদের তিনটে করতে হতো, ঠিক একই রকম ভাবে নাম্বার ছিল এক করে, তিন এককে তিন, কিন্তু সেখানে কিন্তু তোমাকে নাম্বারটা একটাকে বাড়িয়ে দুই করা হয়েছে, অর্থাৎ তিন দুগুণে ছয় করা হলো। কেমন? তো এই যে নাম্বারটা বেড়ে গেল আর কি, যে পাঁচটা নাম্বার, এই পাঁচটা নাম্বার তোমার প্রশ্ন হতে পারে যে কোন জায়গা থেকে বেড়ে গেল, না তোমাকে একটা সংস্কৃতে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। কেমন? সেই সংস্কৃতে অনুচ্ছেদ রচনাটা কিন্তু তোমার লিখতে হবে না, ঠিক আছে? এই একটা জায়গা, মানে এই যে পাঁচটা নাম্বার কারক এবং শব্দযুগলের অর্থ পার্থক্য দিয়ে যে নাম্বারটা আসলো, তো সেই নাম্বারটা তোমাকে কিন্তু ওই অনুচ্ছেদ রচনা যেটা পাঁচটা নাম্বার দেয়, তো সেটা এবার আর লিখতে হবে না। এই কারক এবং শব্দযুগলের অর্থ পার্থক্য দিয়েই কিন্তু বিষয়টা মেক আপ করা হয়েছে। কেমন? এছাড়া লিঙ্গুইস্টিক্স তুমি পড়ছো, যেটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা ভারতীয় আর্য ভাষা গোষ্ঠী, তো সেই জায়গাটা তোমার অপরিবর্তিত আছে। কেমন? সেই জায়গাটার কোনো পরিবর্তন হয়নি। এছাড়া তোমাকে করতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। সেই বাংলা থেকে সংস্কৃত অনুবাদের জায়গাটাও কিন্তু একই আছে, এর কোনো পরিবর্তন করা হয়নি। আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো এই যে পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না বা কিভাবে হবে, এই দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে সময়টাকে কাজে লাগাও। আবারও সেই কথা রিপিট করব, বিদ্যা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে তুমি গ্রহণ করলে তার থেকে তুমি সমৃদ্ধই হবে, ঠিক আছে? তোমার হাতে কিছু না থাকুক, সময়টা আছে এবং সময়টাকে কাজে লাগাও। নিরন্তর পড়াশোনার মধ্যে থাকো, অভ্যাসের মধ্যে থাকো, ঠিক তার একটা ফল কিন্তু তুমি পাবেই পাবে। যদি কোনো রকম প্রবলেম হয় যে রিডিউস সিলেবাসের বিষয়টা বুঝতে, তাহলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই রিপ্লাই কিন্তু দিয়ে দেব। কেমন? প্রত্যেকে খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো এবং অবশ্যই সুরক্ষিত থাকো, আর অবশ্যই আরো বেশি করে করে পড়াশোনার মধ্যে থাকো। কেমন? ধন্যবাদ।